ভালো লাগে, এমনি ক্লাস যাই হোক কথা শুনলে ভালো লাগে। ঠিক আছে, টাইম হয়ে গেছে তো আপনি আমি ঢুকবো ইনশাল্লাহ। জি এম এ শাকুর স্যার প্লিজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ স্যার, আমাকে দায়িত্ব দিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সেই জন্যই আমাদের টেলিস্কোপ বাবাজি দেখতেছি আলহামদুলিল্লাহ। জি জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ফাকের শুকর। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া। তো প্রতিদিনের মতো আজকেও আমাদের গুড নাইট ক্লাসের কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ। তবে প্রতিদিনের মতো আজকেও আমরা কোরআন তালাওয়াত দিয়ে ইনশাআল্লাহ শুরু করব। আর স্যার, রাতে কোরআন তালাওয়াত কি করে, আব্দুল হান্নান স্যারই করে? জি জি জি, আমাদের ছোট খোকা আব্দুল হান্নান স্যার। জি আলহামদুলিল্লাহ। বিনীতভাবে অনুরোধ করবো ডাক্টার আব্দুল হান্নান স্যারকে, স্যার পবিত্র কালামে হাকিম থেকে তালাওয়াত করার জন্য স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. يوم يقوم الروح والملائكة صفا صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا. ذلك اليوم الحق، فمن شاء اتخذ إلى ربه مآبا. إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا. صدق الله العظيم. যেদিন রুহ ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবে, দয়াময় আল্লাহ যাকে অনুমতি দিবেন, সে ব্যতীত কেউ কথা বলতে পারবে না এবং সে সত্য কথা বলবে। এই দিবস সত্য, অতবার যার ইচ্ছা সে তার পালন কর্তার কাছে ঠিকানা তৈরি করুক। আমি তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করলাম, যেদিন মানুষ প্রত্যক্ষ করবে যা সে সামনে প্রেরণ করেছে এবং কাফেররা বলবে, হায় আফসোস, আমি যদি মাটি হয়ে যেতাম। বারাকাল্লাহু লানা ওয়ালাকুম ফিল কোরআনিল আজিম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াস শাকিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ, পবিত্র কালামে হাকিম থেকে তলাৎ করার জন্য স্যারকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। জাযাকাল্লাহ খাইর স্যার। আজকে আমাদের আলোচক দুইজন আমাদের সকলের শ্রদ্ধা শিক্ষক ও মানে আমাদের তরুণ ডাক্তার, তাকে মানে ডাক্তার যে তারা জোরদার স্যারের কথা আমি বলতেছি, স্যারের ব্যাপারে যত কম বলা যায় ততই মনে হয় উত্তম, বেশি বলতে পারতেছি না স্যারের ব্যাপারে আমি। আর আলহামদুলিল্লাহ আমাদের আরেকজন রয়েছে কাজী আদিফ হাসান ভাই, ইয়াং স্টার ইনশাআল্লাহ। স্যারদের বিনীতভাবে অনুরোধ করছি যে রেপার্টরি মাইন্ড থেকে শুরু করার জন্য। স্যার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ। কামরুল স্যার কি আছেন, শুনতে পাচ্ছেন স্যার? জি স্যার আছি স্যার। স্যার, সাতক্ষীরার মানুষের ন্যাপট্রামিউর কেন বেশি লাগে আর নওগাঁর মানুষের কেন ক্যানাবিস ইন্ডিকা বেশি লাগে?
স্বাদ তো সমুদ্রের ধারে স্যার, এখানে লবণই বেশি পাওয়া যাবে স্যার। তাই স্যার? এদিকে তো সমুদ্র সমুদ্র নাই তো, কিন্তু আয়োডিন কেন বেশি লাগে? স্যার এটা তো ময়মনসিংহে বেশি হয় স্যার, আপনি নগা কই পাইলেন? না, আয়োডিন বেশি লাগে। এটা স্যার ওই কনজেন্টালি হয়ে গেছে স্যার। স্যার সেদিন আমি শুরু করেছি, আস্তে ধীরে ইনশাল্লাহ একটু গল্প করি। আদিব ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আপনি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আমরা আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। আপনার প্রেজেন্টেশন আজকে কি? আর আমার প্রেজেন্টেশন তো আমি রেডি করিনি, সোহান আল্লাহ, আমরা সবাই আমার বলি সোহান আল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, কেমন আছেন? নো প্রবলেম, নো প্রবলেম, এখন রেডি করবো আমরা, নো প্রবলেম। সে বেশ ভালো আছে, বেশ ভালো আছে, আলহামদুলিল্লাহ। স্যার আজকে একটু অন্য বিষয় নিয়ে আমি শুরু করি, আস্তে ধীরে। বিষয়টা হচ্ছে আমাদের কেন্ট ল্যাবরেটরি লার্নিং এ একজন সম্মানিত ডক্টর, উনি লিখছেন যে আমরা আসলে এখানে এসেছি মাইন্ড, সরি, কেন্ট রেপার্টরির বিষয়গুলো জানার জন্য, বা ওই পেজ নাম্বার অনুযায়ী ইত্যাদি, মূলত কেন্ট রেপার্টরি বেজ ইয়ে করার জন্য ওখানে বলছেন। কিন্তু আমাদের ক্লাসে গুলোতে দেখা যায় কেন্টের সাথে দুই একটা অন্যান্য রুব্রিক চলে আসে। হ্যাঁ, এই সাথে আর একটা বিষয় আমার কাছে মনে হয়েছে যে রেপার্টরি আজ থেকে 30 বছর আগে রেপার্টরি শেখা, বা 10 বছর আগে রেপার্টরি শেখা, আর বর্তমান সময়ে রেপার্টরি শেখা ধরনটা চেঞ্জ হয়েছে বা হওয়া উচিত। আপনি দেখেন এখন যত সহজে আমাদের এই যে আবদুল্লাহ রহিম ভাই এত সুন্দর করে উনি রেপার্টরি খুঁটিনাটি রুব্রিক গুলো তুলে ধরেন এবং কম্পেয়ারও করে দেন, এটা বই থেকে কিন্তু এইভাবে সম্ভব ছিল না। আপনি দেখেন অ্যাপ থেকে আমরা যেভাবে নিতে পাচ্ছি, অথবা কম্পিউটারের সফটওয়্যার থেকে আমরা যেভাবে নিতে পাচ্ছি বা কম্পেয়ার করতে পারছি, দেখতে পাচ্ছি। এবং আচ্ছা, আমি একটু উদাহরণে যদি যাই, মনে করেন এখানে যে কোনো একটা আমরা উদাহরণে যাই, আচ্ছা মাইন্ডেই গেলাম, মাইন্ড রেগারে, আচ্ছা মাইন্ড হচ্ছে অ্যাবিউসিভ নিলাম, অ্যাবিউসিভ নিলাম, ওকে। তারপরে আর দুই তিনটা নিলাম, মনে করেন মাইন্ড মাইন্ড হচ্ছে অ্যাফেকশনেট নিলাম, নিলাম তারপরে মনে করেন যে আমি মাইন্ডে নেই, অন্য অন্যতায় না যাই, এটা নিলাম মাইন্ড, অ্যালকোহলিজম নিলাম, এটা নিলাম। এখন এই তিনটা রুব্রিক নিয়ে দেখেন, যত মাইন্ড অ্যাবিসিভ, মাইন্ড অ্যাফেকশনেট, মাইন্ড অ্যালকোহলিজম। অ্যাবিসিভ মানে গালি গালাজ করবে ইত্যাদি, অ্যাফেকশনেট আবার যদিও বিপরীতধর্মী হয়ে যাচ্ছে সেটা আলাদা কথা, অ্যাফেকশনেট তার যে আদর ভালো স্নেহ পূর্ণ আচরণ ভালোবাসা, আবার অ্যালকোহলিজম ক্যারেক্টার, মনে হয় 1 আর 3 মিল আছে, অ্যাফেকশনেট একটা মিল নেই যদিও আমরা নিয়েছি। তো এটাকে যদি আমরা দেখি এখানে আমাদের যে রেপার্টাইজেশন করলে তিনটা দিয়ে রেপার্টাইজেশন, তাহলে বেল আসতেছে, হাইস আসছে, নাক্স ফ্রম আসছে, লাইক আসছে, স্ট্রামনে আসতেছে, এইভাবে আসতেছে। কিন্তু কিন্তু অ্যালকোহলিজম, অ্যাবিউসিভ, অ্যাফেকশনেট, এটা আমরা যদি পেজ নাম্বার মনে করেন 612 পেজে আছে, সরি 43 পেজে আছে, বা 4 পেজে আছে, বা 6 পেজে আছে, এক জায়গায় করে এটা যদি আমরা নিজেরা নিজেরা ওষুধগুলো এক নজরে দেখে ডিডি করতে যাই, সেটা করতে পেজ উল্টিয়ে সেগুলো দেখতে মনে রাখতে আমাদের যে সময়টা লাগবে, অথচ আমরা তার ন্যানো সময়ে, তার ন্যানো সময়ের ভিতরে আমরা তিনটা রুব্রিক নিয়েছি, এবং তিনটা রুব্রিক নিয়ে অলরেডি আমাদের ডিডি মানে দুইটার ভিতরে একটা, তিনটার ভিতরে একটা কম্পারিজম এর মাধ্যমে আমরা বেল, হায়েস্ট, মার্কস আমরা গ্রেড অনুযায়ী পেয়ে যাচ্ছি লাইক। তাহলে এই যে সুযোগ সুবিধাটা সফটওয়্যারের,
এই সুযোগ সুবিধা আমাদের নেওয়া উচিত কিনা? অবশ্যই নেওয়া উচিত বলে আমি মনে করি। জি জি অবশ্যই, এটা সময়ের চাহিদা এবং এটা 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 চলাই যাবে না। জি স্যার, জি স্যার, জি স্যার, সময়ের চাহিদা। এখন মনে করি স্কুলগুলোতে আমরা তখন একবার ব্ল্যাকবোর্ড ডিসকাস করেছি, এখন পাওয়ার পয়েন্ট ছাড়া তো আপনি স্কুলগুলোতে সানিপাদন করতেই পারবেন না। এটা যুগোপযোগী শিক্ষা। থ্যাংক ইউ স্যার। জি স্যার, জি স্যার, জি স্যার, শুধু তাই না, এখন স্যার ওই যে ব্ল্যাকবোর্ড উঠে ব্ল্যাকবোর্ডে মানুষের যে লাং এ প্রবলেম হয়, তারপর ডাস্ট অ্যালার্জি তাদের প্রবলেম হয়, এখন ওইটা থেকে কিন্তু আবার হোয়াইট বোর্ডে চলে এসেছি আমরা, তাই না? হোয়াইট বোর্ডে সে ফ্লানেল বোর্ড আমরা ইউজ করি কখনো, বিভিন্ন জি জি মার্কার, মানে আধুনিক, জি স্যার, মার্কার, আধুনিক থিংকিং টা আমরা ই করছি, ওই সুযোগ সুবিধাটা। তাহলে আমরা এখানে যে সুযোগটা পাচ্ছি, এই সুযোগটা আমরা কেন গ্রহণ করব না? ঠিক আছে, আচ্ছা, এই জন্য পড়ানোর ধরন কিন্তু আস্তে ধীরে মোটামুটি চেঞ্জ হচ্ছে কিন্তু। তাই আমি মনে করি একজন হোমিওপ্যাথ হিসেবে, আধুনিক হোমিওপ্যাথ হিসেবে এই বিষয়গুলোর সাথে আমাদের অ্যাডাপ্ট করে নেওয়া উচিত। তাহলে আমরা অতি সহজে ইয়েগুলো মানে রোগী দেখে একটা রেজাল্ট আসতে পারবো। প্রাথমিক পর্যায়ের জন্য, কিন্তু আপনি যখন রেপার্টাইজেশন করতে যাবেন তখন কিন্তু ম্যানুয়ালি রেপার্টাইজেশন করা ভেরি টাফ। সে আপনার সেই ধরনের জ্ঞান লাগবে, সেই ধরনের ইয়ে লাগবে, আর এখানে রেপার্টাইজেশন করা কিন্তু কম্পারেটিভলি একটু ইজি। জি আব্দুল্লাহ, অনেক সময় লাগে, অবশ্যই অনেক সময় লাগে। আমি একজন বিজ্ঞ ডাক্তারকে শুনছি, একজন ডাক্তার নাকি এসছেন, রুগী এসছে সকাল 11টার সময়, তো তার রেপার্টাইজেশন করতে করতে সর্বশেষ নাকি তার রাত সন্ধ্যা হয়ে গেছে। হ্যাঁ, একজন ডাক্তারের তার ইয়ে করতে করতে। তো এখন আমরা যদি এই ইয়েটা ইউজ করি, আমরা যদি এটা ইউজ করি অর্থাৎ সফটওয়্যার ইউজ করি, আমরা সহজে তার অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। শুধু তাই না, কম্পারেটিভ স্টাডি করতে যাচ্ছি, বিশেষ করে আমাদের মহসিনুজ্জামান স্যার মাঝে মধ্যে এবং সিরাজ স্যারও দেখবেন মাঝে মধ্যে যে কম্পেয়ার করে ফেলে, আর আমাদের আবদুল্লাহ রহিম ভাই তো আমাদের তো সেটা দেখিয়েই দেন বিভিন্ন জায়গায়। কম্পারেটিভ স্টাডি করে আমরা খুব সহজে কিন্তু একটা রেজাল্ট আসতে পারি। তো এই সুযোগ সুবিধাটা থাকা সত্ত্বেও আমরা কেন গ্রহণ করবো না? আমি মনে করি অবশ্যই এই সুযোগ সুবিধাটা গ্রহণ করা উচিত। জি স্যার, 3-4 দিন আগে আমাদের আবদুল্লাহ রাহিম ভাই সুন্দর একটা পোস্ট দিয়েছিলেন, ডিলিউশন ইলিউশন হ্যালোসিনেশন। তো এইটা নিয়েই আমরা আজকে শুরু করব ইনশাল্লাহ। এই জন্য আমি আবদুল্লাহ রাহিম ভাইকে অনুরোধ করব, আপনি 1 মিনিটে যদি আমাদের একটু হেল্প করতেন প্লিজ। ডিলিউশন ইলিউশন হ্যালোসিনেশন, আবদুল্লাহ রাহিম ভাই। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি স্যার, স্যার এখানে মানে ডিলিউশনটা তো হচ্ছে, স্যার আমরা সবাই জানি সেটা হচ্ছে ভ্রান্ত ধারণা। মানে একটা জিনিস, যারা সুজার পেশেন্ট গুলোর ক্ষেত্রে আমরা অ্যাবডোমেনের মধ্যে লাইফ সেন্সেশন দেখতে পাই, যে পেটের মধ্যে যেন জীবন্ত কিছু আসে। আসলে কি তার পেটের মধ্যে জীবন্ত কিছু আছে? না, তার পেটের মধ্যে জীবন্ত কিছু নেই, তার মাঝে একটা ভ্রান্ত ধারণা কাজ করে। স্যার একটা মিনিট, স্যার একটু। ওকে, ভাগ্নে আপনার ঘাড়ে উঠছে, উঠছে। জি, আমরা আসলে আসলে মূলত ডিলিউশনটাই আমরা আজকে একটু জার্নি শুরু করব। আমরা গতদিন কি শেষ করেছিলাম ডিলিউশন? মনে হয় না। ডিলিউশন বিভিন্ন ধরনের হতে পারে, ডিলিউশন বিভিন্ন ধরনের হতে পারে। ভার্টিগো হয়েছিল না আদিব ভাই? আর মাইন্ড এর কত দূর হয়েছিল স্যার, মনে আছে কি স্যার? প্লিজ, ভ্রান্ত ধারণা মানে সোজা কথা হচ্ছে বদ্ধমূল ধারণা, যে ইলিউশন বা হ্যালুসিনেশনের শেষ পরিণতিটা হচ্ছে ডিলিউশন। আমরা যদি শুরুতে ওইটাই পড়ে যদি ইলিউশনটা যদি দেখি, ইলিউশন শব্দটির বাংলা প্রতিশব্দ হচ্ছে যে
ভ্রান্ত প্রত্যক্ষ মানে কোনো বস্তু প্রকৃত পক্ষে যা নয় তাই মনে করা, অথচ মানে কোনো ভুল ধারণাকে সত্য মনে করাটাই হচ্ছে ইলিউশন। মানে সেটা হচ্ছে যে অন্ধকারের মধ্যে দিয়ে কাউকে যেতে দেখলো, মানে পাথরের মধ্যে যেন একটা মানে দড়ি পড়ে আছে, আপনি সেটাকে সাপ ধরে নিলেন, এটা হচ্ছে ইলিউশন। মানে যেটা না সেটা ধরে না, ওটা দড়ি পড়ে আছে তো আমি সেটাকে সাপ ধরে নিলাম, ইলিউশন। আর মানে হ্যালুসিনেশনটা হচ্ছে যে মানে এর অর্থটা যদি বাংলা আমরা দেখি যে অবাস্তবকে যে প্রত্যক্ষ করে বা অবাস্তবকে দেখে যার অস্তিত্ব নেই, যা মিথ্যে ও অবাস্তব, তাকে মানে প্রকৃত বাস্তবে সত্য বলে ধরে নেওয়া, অর্থাৎ হচ্ছে যে প্রকৃত বস্তুকে অপ্রকৃত বলে মনে করাটাই হচ্ছে হ্যালুসিনেশন। মানে প্রিয়জন অনেক আগেই মারা গেছে, অথচ রুগী এখনো এখনো রুগী পাবেন যারা মৃত প্রিয়জনের অস্তিত্ব অনুভব করে, তার সাথে কথা বলে যে সে অনেক আগে মারা গেছে, সে এখনো মারা যাওয়ার পরেও দেখা যাচ্ছে সে তার অস্তিত্বটা মানে অনুধাবন করতেছে, মনে যেন সে আছে, তার সাথে কথা বলতেছে। যাই হোক, তো এটা হচ্ছে যে হ্যালুসিনেশন। আর ডিলিউশনটা হচ্ছে যে কথাটা বলা হয়েছিল যে এটা হচ্ছে যে বাংলা যেটা বদ্ধমূল ধারণা, একটু যদি অন্যভাবে বলা যায় ডিলিউশন হ্যালুসিনেশন শেষ পরিণতিটা হয় মানে ইলিউশন আর হ্যালুসিনেশনের, এটা শেষ পরিণতি হচ্ছে ডিলিউশনটা, যে ভ্রান্ত ধারণাটা যেটা আর কি, মানে সেটা হচ্ছে দীর্ঘদিন মনের মধ্যে পুষে রাখতে রাখতে যখন সে ভ্রান্ত ধারণাটা বদ্ধমূল আকারে প্রকাশ করে তখন সেটা হচ্ছে ডিলিউশন। এটা মানে এক পর্যায়ে ভ্রান্ত বিশ্বাস এমন স্তরে পৌঁছায় যে আপনাকে মানে আপনি কিছুতেই তাকে বোঝাতে পারবেন না, যে তার মধ্যে স্থির সিদ্ধান্তে সে অবিচল থাকে, তাকে বোঝাতে গেলেই সে মানে যেন আগুনের মধ্যে ঘি ঢালেন এরকম একটা অবস্থা। যাই হোক, মানে এ ধরনের রুগীরা মানে যেটা মানে কি বলবো যে যেটা অস্তিত্ব ওরকম ভাবে নাই, যে আমরা পেটের মধ্যে যে অ্যালাইট কোনো সেন্সেশন থাকতেছে, কোনো ভ্রান্ত একটা ধারণা যেটা একদম তার অস্তিত্বই নাই, ওইটা মানে রোগী মনে করে। যাই হোক, যে এ ধরনের রোগী মনে করে যে আত্মহত্যা জীবনের মানে সব পাপ দূর করবে, যাই হোক এটা তো হচ্ছে আমরা ইয়ের মধ্যে দেখতে পাই, মায়াজাম দিক গেলে অনেক দূরে যাওয়া যায়। এতটুকুই স্যার ভ্রান্ত ধারণাটা আর কি স্যার। আসসালামু আলাইকুম। এতটুকুই না, বেশ অনেক বড়ই, দারুণ দারুণ একটা ব্যাখ্যা করেছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ডিলুশনটা আমাদের একটু ভালো করে জানা দরকার, এই জন্য যে আমরা মোটা দাগে যদি চিন্তা করি, মোটা দাগে তাহলে শুধু ডিলুশনে থাকলে যথেষ্ট। আর যখন আপনি ইনসানিটির কোনো পেশেন্ট বা ডেলিরিয়ামের কোনো পেশেন্ট, বিশেষ করে ইনসানিটির পেশেন্ট এই ইয়ে করতে গেলে এগুলো খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট, তখন কিন্তু ডিলুশন ইলুশন হ্যালুসিনেশনের পার্থক্য করার প্রয়োজন হয়ে পড়বে। অথবা একটা রুগী দেখছেন তার মূলত আপনি রুব্রিক জেনারেলি তার পাচ্ছেন না সেরকম, হ্যাঁ ক্লিনিক্যাল সেরকম পাচ্ছেন না, কম পাচ্ছেন দুই একটা খাবার পছন্দ বা ইত্যাদি, কিন্তু তার মেন্টাল রুব্রিকটা বেশি পাচ্ছেন, তখন কিন্তু মেন্টাল রুব্রিক কে বেস করেই আপনার কিন্তু মেডিসিন সিলেকশন দেওয়া লাগতেছে। সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের পার্থক্যের একটা ইম্পর্টেন্স রয়ে গেছে এবং গ্রেট ইম্পর্টেন্স রয়ে গেছে, এই জন্য এটা মূলত জানা। তবে মোটা দাগে আমরা যদি চিন্তা করি, মেইনলি ডিলুশনস, মেইনলি ডিলুশন, যা নয় তাই, যা নয় তাই, মোটা দাগে যদি চিন্তা করি। যেমন সে মনে করতে পারে যে তার হাত পা ছড়ানো ছিটানো আছে, বিছানার উপরে আলাদা আলাদা হয়ে আছে, এটা একটা ডিলুশন তার। আবার সে মনে করতে পারে, ওই যে আমরা একটা গান শুনি যে যেটুকু সময় তুমি থাকো কাছে মনে হয় এদে প্রাণ আছে, বাকিটা সময় যেন মরণ আমার, হৃদয় জুড়ে নামে অথ আধার। আসলে কি তাই? আসলে কি তাই? তা নয় কিন্তু। এগুলো এগুলো এক প্রকার ডিলুশন, হাত পা আলাদা হয়ে গেছে যা মনে করতেছে, ভিন্ন ভিন্ন এরকম। সে মনে করছে তার পাশে একটা বন্ধু দাঁড়ায় আছে, বসে আছে, উপস্থিত আছে। সে মনে করতেছে যে সে বনে জঙ্গলের ভিতরে একা একা রয়েছে, এরকম মনে হতে পারে। সে মনে করতেছে যা তার পেটে, তার পেটে অর্থাৎ পেটের মধ্যে জীবন্ত একটা ইয়ে আছে, জীব জন্তু আছে। এটা আমরা এর আগে অনেক দেখেছি, এটা ডিলুশনস অ্যানিমেলস অ্যাবডোমেন আর ইন মাইন্ড, ডিলুশনস অ্যাবডোমেন আর ইন। আমি জাস্ট এগুলো বলতেছি এই ধরনের বিষয়ে যে আমাদের একটা মাইন্ড রুব্রিকে থাকতে পারে, অর্থাৎ এই ধরনের বিষয়গুলো যে আমাদের রেপার্টরিতে থাকতে পারে এবং এর এগেনস্টে যে মেডিসিন দেওয়া আছে, এবং এই ডিলুশন ইলুশন হ্যালুসিনেশন সেন্সেশন অ্যাজ ইফ এক্সটেন্ডিং টু, এই ধরনের রুব্রিক গুলো যে কত গুরুত্বপূর্ণ রোগীর ওষুধ নির্বাচনের ক্ষেত্রে, বিশেষ করে আপনার সিঙ্গেল মেডিসিন বের করে দেবে অনেক ক্ষেত্রে, এই জন্য এই রুব্রিক গুলো খুব ইম্পর্টেন্ট, ডিলুশনের রুব্রিকটা খুব ইম্পর্টেন্ট। তারপরে সে যদি মনে করে
এরকম মনে করতে পারে যে হচ্ছে পিঁপড়া দেখছে শুধু, সে যদি মনে করে যে সে যেন তাকে যেন কেউ গ্রেপ্তার করছে অথবা গ্রেপ্তার হতে চলেছে, এরকম তার ডিলুশন আসতে পারে। যেমন এখানে বলে মাইন্ড ডিলুশন অ্যারেস্টেড ইজ অ্যাবাউট টু বি, মানে তাকে গ্রেপ্তার করতে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। আবার সে মনে করতে পারে যে ডিলুশনস আর্মস কাট অফ, মনে হচ্ছে তার হাত তার কেটে ফেলা হয়েছে, এরকম একটা ধারণা। জি ওষুধে না, হাত কেটে ফেলা হচ্ছে। এখানে আবার সে এরকম মনে করতে পারে যে ওই যে যে কোনো জিনিসকে সে সুন্দর বলে মনে করতেছে, ভ্রান্ত বিশ্বাস তার যে কোনো জিনিসকে সুন্দর। যেমন মাইন্ড ডিলুশন বিউটিফুল র্যাগ সিম, মাইন্ড ডিলুশন বিউটিফুল র্যাগ সিম, এটা সালফারের সিঙ্গেল সিঙ্গেল একটা এবং রেড লাইন একটা সিমটম। আমরা অনেক রোগীর ক্ষেত্রে দেখবেন শুধু একটা সিমটমে অনেক ক্ষেত্রে ওষুধ সিলেকশন হয়ে যায়, অথবা অনেকগুলো নিয়েছেন আপনি কনফিউশনে আছেন, ঠিক আছে, ক্যালসি আর সালফারের ভিতরে, সেই ক্ষেত্রে এইটা পেলেই আপনি তাকে সালফার কনফার্ম করে দিতে পারছেন। সে আবার এরকম মনে করতে পারে যে বিছানায় তার স্ত্রী এবং দুটি সন্তান রয়েছে। আচ্ছা, তাহলে ডিলুশনে আমরা অনেক সময় মনের ভিতরে যে চিন্তা আসে, এমন এমন চিন্তা আসে পারে আসতে পারে যেগুলো মানে একেবারেই অবিশ্বাস অবাস্তব টাইপের। মাইন্ড ডিলুশন বেড রাইজড ইজ, তার মনে হচ্ছে তার বিছানা কেউ তুলে ধরেছে, এটা কিন্তু অনেকের হয় কিন্তু রাত্রে, মানে তার বিছানাটাকে তুলে ধরেছে। আবার মনে হচ্ছে যেন বিছানাটা ডুবে যাচ্ছে, বিছানাটা তলিয়ে যাচ্ছে, ডুবে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। আচ্ছা, আবার এই যে থুজার একটা অন্যতম মেডিসিন, মাইন্ড ডিলিউশন বডি থিন ইজ, তা মনে করে তার দেহ পাতলা একদম, এরকম। আচ্ছা, তাহলে আমরা ডিলিউশনের চ্যাপ্টারটা কাইন্ডলি আমরা একবার একটু সবাই দেখে নেব, দেখে নিয়ে যেটা আমাদেরকে একটু কমন মনে হয় বা আনকমন মনে হয় বা আপনাদের প্রয়োজন মনে হয় সেটা নিচে একটু লাল কালো দিয়ে দাগ দিয়ে রাখবো বইয়ে, তাহলে আপনার এই বিষয়টা মোটামুটি একটা ধারণা চলে আসবে। এই যে একটা সুন্দর, মাইন্ড ডিলুশনস হেড লার্জ টু লার্জ সিমস, তার মনে হয় যেন তার মাথা অনেক বড় অনেক বড়, মাথা অনেক বড়, এরকম মনে হয়। তাহলে আমাদের রোগী অনেক সময় অনেক কিছু বলে, এটা আপনারা অনেকে পেয়েছেন যে গায়ে পিঁপড়া হাঁটছে মনে হচ্ছে, তারপরে মনে হচ্ছে যেন চারিপাশে তার ইঁদুর দৌড়াচ্ছে, এরকম মনে হয়। এই ধরনের রুব্রিক গুলো আমরা ডিলুশনে পেতে পারি। আচ্ছা, এই ডিলুশনটা আমরা দেখে নেবো ইনশাল্লাহ। এবার আমরা চলে যাই যে মানে মাইন্ড স্টাসি, স্টাসি সেদিন আমাদের কামরুল স্যার কিন্তু স্টাসিটা বলেছিলেন, কেন স্যার মনে আছে? স্যার কামরুল স্যার, হ্যালো। জি স্যার, আমার মনে আছে স্যার বলেছিলেন। স্যার বলেন তো ম্যাডাম, কবিতার আকারে কি বলছিল? ম্যাডাম তো আমাদের কবিতা স্পেশালিস্ট, আলহামদুলিল্লাহ। এত কিছু মনে নেই, তবে বলেছিলেন যে স্যার যে আমি এক্সট্যাসি বা এস্ট্যাসি ফিল করতেছি স্যার। যখন কেউ বাবা হয় অথবা যখন কেউ মা হয় অথবা তার প্রত্যাশিত একটা রেজাল্ট পেলো, সেই সময় আসলে স্ট্যাসিতে পরম আনন্দ, এই আনন্দে তার কিন্তু আবার কি হতে পারে, এলিমেন্টস হতে পারে। তখন কিন্তু আমাদের এই রুব্রিকটা আসতে পারে। ওকে, আচ্ছা, স্বর্গ সুখ একেবারে মারাত্মক সুখ। আচ্ছা, এরপরে আসি মাইন্ড ইগোটিজম, এই ওষুধটা এটা একটু ভালো করে ইয়ে করতে। মাইন্ড ইগোটিজম, ইগোটিজম মানে অহমিকা, আবার এখানে অর্থে বলছেন বলতেছে যে স্বার্থপর ব্যক্তি। হ্যাঁ, সে নিজে যে পারদর্শী এই কথাটা সে বলে, এই কাজটা সেই পারে, এরকম একটা তার মানসিকতা থাকতে পারে। বলা হচ্ছে ইগোটিজম স্পিকিং অফ হিজ ক্যাপাবিলিটি, তার কোয়ালিটি বা যোগ্যতা সম্পর্কে সে কথা বলবে। আর ইগোটিজম এর সবচেয়ে বড় মেডিসিন কে আমরা জানি, প্লাটিনা, প্লাটিনা সবচেয়ে বড় মেডিসিন। যাই হোক,
আমি অন্যের সাহায্য নেওয়া পছন্দ করি না, আমি নিজের কাজ নিজেই করতে পারি, প্লাটিনা। দিস ইজ মাই ইগোটিজম। ইগোটিজম তার ভিতরে কাজ করবে, যার ভিতরে যে ব্লু ব্লাড, আমরা যেরকম বলি না ব্লু ব্লাড, এই ধরনের একটা মেন্টালিটি, সবকিছু তার বড়। সে সৈয়দ বংশের লোক, সে সৈয়দ বংশের লোক, দিস ইজ মাই ইগোটিজম, এই ধরনের, এবং সেটা সে জাহির করে, দিস ইজ ইগোটিজম। ওকে জি, স্যার, মানে আমার আমার সাথে জোর চলবে না বা আমার সাথে গলা উঠিয়ে কথা বলা যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তবে স্বামী স্ত্রীর ভিতরে যদি এরকম হয়, তখন কিন্তু ইগোটিজমটা আসবে না, তখন কিন্তু ন্যাচারাল প্রসেস, এটা এটা হয়ে থাকে এরকম। এই জন্য তো রুব্রিক ধরার ক্ষেত্রে এইগুলো একটা ইম্পর্টেন্ট ব্যাপার। ওকে স্যার, তারপরে যাই আমরা। স্যার চেম্বারে এসে লেট করবে না, চেয়ারম্যান সাহেব আসছে, আমি চেয়ারম্যান, আমার তাড়াতাড়ি দিতে হবে, আমি তো লেট করতে পারবো না, আত্মসম্মানে বাঁধবে, এরকম বিষয়টা হয় কিনা চেম্বারে? কিভাবে স্যার আমরা বুঝবো? আমাদের উদ্দেশ্য হচ্ছে চেম্বার নিয়ে স্যার, জি স্যার, সে এরকম হয় কিনা? হ্যাঁ, আপনি হোমিওপ্যাথি ডাক্তার, এরকম একটা এরকম একটা ভাঙাচোরা চেম্বার নিয়ে বসে আছেন, আসলে রোগী দেখা এই জায়গাটাই, আমি যে দেখাতে আসব, এরকম ফিলিংস থাকতে পারে স্যার, অনেক অনেক ফিলিংস থাকতে পারে। আর একটা জিনিস হলো, এসে চেয়ারের এক হাতায় এক হাত আর আর একটা হাত মানে পিছনে দিয়ে, মানে জি 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 স্যার, আবার পায়ের উপর পা তুলে বলবে, পায়ের পায়ের উপর পা তুলে বলবে, রাজকীয় হলে বসবে, হতে পারে, জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এখানে আর একটা দেখছি এই বৈশিষ্ট্যটা, এটা ইফিমিনেট, মেয়েলি স্বভাবের পুরুষ, মাইন্ড ইফিমিনেট, মেয়েলি স্বভাবের পুরুষ, এরকম আছে কিন্তু অনেকে, পুরুষ মানুষ হলেও তার কথা বলা গলা ভঙ্গিটা এরকম। পালসেটিলা। হ্যাঁ, ইয়েস ইয়েস ইয়েস, থ্যাংক ইউ। আচ্ছা, ইগোটিজম, তারপরে এবার এনভি আসি, মাইন্ড এনভি, এনভি হচ্ছে পরশ্রী কাতরতা, জেলাসি হচ্ছে পরশ্রী কাতরতা, দুটোর ভিতরে সূক্ষ্ম একটা পার্থক্য আছে। জেলাসি হচ্ছে অন্যের পরশ্রী কাতরতা, অন্যের উন্নয়ন উন্নতি দেখে তার সহ্য যেমন হয় না, সেই ক্ষেত্রে সে আবার কি করে, যেমন সহ্য হয় না সেরকম ভাবে তার ক্ষতির চিন্তাটাও সে করে। ওকে, জি, তারা অনিষ্ট আর করার একটা চিন্তা ভাবনা অনিষ্ট করার একটা চিন্তা ভাবনা থাকে। আর এনভিতে ঠিক তা না, অন্যের উন্নতি হয়েছে তারও উন্নতি চাই, এটা হচ্ছে এনভি। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি জেলাসিটা একটু এক্সট্রিম, এনভিটা কিছুটা মাইল্ড বলা যেতে পারে। স্যার আই থিঙ্ক ক্লিয়ার স্যার, মাইন্ড এনভি। তবে আমাদের সমাজে এখন এনভির থেকে জেলাস পেশেন্টের সংখ্যাই সব থেকে বেশি। আব্দুল হক স্যার কি বলেন? জি স্যার, জি স্যার, আমার মুখে এত ব্রণ হয়েছে, ওর মুখটা এত সুন্দর রয়েছে, মনে হচ্ছে ওর মুখটা খুইছে আমার মুখের মতো বানায় দেয়, খোঁচা খোঁচা বানায় দেয় আমার মুখ। জি স্যার, এরকম রোগী মাঝে মধ্যে পাওয়া যায়, জি স্যার। আচ্ছা, তারপরে স্ক্যাপ অ্যাটেম্পটস টু, পালানোর চেষ্টা করে, কিভাবে এ রোগী রোগী কিভাবে পালাবে, রোগীর মেন্টালিটি তাহলে কিরকম হতে পারে এই জায়গাটায়? সে বলতে পারে, এখন যেহেতু আমি যে বিভিন্ন আক্রমণ হচ্ছে, অর্থাৎ ওই যে এখন ওমিক্রন বা ইত্যাদি, এখন যে আক্রমণ শুরু হয়ে গেছে, সেহেতু সে তার থেকে মুক্তি পাওয়ার একটা উপায় খুঁজতেছে, স্কেপ অ্যাটেম্পটস টু, এই জায়গা থেকে, অথবা এক জায়গা থেকে আর যা চলে যাচ্ছে মনে করেন মহামারী অতিমারীর কারণে, এটাও কি স্কেপ অ্যাটেম্পটস টু। আবার সে তার যে রোগ ভোগ আছে, সেটা থেকেও সে বেরিয়ে আসতে চাচ্ছে, আমাকে এমন একটা ওষুধ দিন অন্তত পক্ষে আমার কাশিটা কমে যাবে বা কাশিটা কম রাখবে, দিস ইজ স্কেপ অ্যাটেম্পটস টু। আচ্ছা, যখনই দেখি আমার কোনো অসুবিধা শুরু হচ্ছে, তখনই আমি কোনো না কোনো ওষুধ খেয়ে নেই, যাতে ওটা তখনই কমে যায়, দিস ইজ স্কেপ অ্যাটেম্পটস টু। তারপরে আসি আমরা এক্সাইটমেন্ট,
এক্সাইটমেন্ট মানে উত্তেজনা, এটা সাধারণ একটা উত্তেজনা। অনেকে দেখবেন অনেক অল্পে উত্তেজিত হয়ে যায়, অথবা উত্তেজনা হয়ে গেলে তার হচ্ছে এলিমেন্টস হতে পারে, সেটা থেকে অন্য ডিসপোজিশন যেতে পারে, এটা হচ্ছে উত্তেজনা। আর এক্সার্শন, এক্সার্শন তো আমরা জানি যে এক্সার্শন মানে পরিশ্রম, পরিশ্রম, পরিশ্রম। এক্সার্শন দুই প্রকার, কি কি? ফিজিক্যাল এক্সার্শন, মেন্টাল ফিজিক্যাল এক্সার্শন। আর একটা আছে মেন্টাল। অনেক সময় ফিজিক্যাল এক্সার্শনের পরে তার হচ্ছে রোগ বৃদ্ধি হতে পারে, বা মাথা ঘোরা হতে পারে, যে কোনো কিছু হতে পারে, শরীর দুর্বল লাগতে পারে, এই রুব্রিক গুলো আমরা এই জায়গা থেকে পেতে পারি। আবার পেতে পারি যে তার ওই যে মেন্টাল এক্সার্শনে যার রোগের ইয়ে হয়, রাত জাগে, এটা কোন কোন ওষুধের সবচেয়ে বড় লক্ষণ? মেন্টাল এক্সারসাইজ, নার্ভ। মেন্টাল এক্সার্শনে নার্ভস, জি। আচ্ছা, তাহলে আমরা এই ধরনের একটা রুব্রিক আছে, তারপর কাজ করলে তার রোগ ভোগ বাড়ে যায়, বেড়ে যায়, বা রোগের ইয়ে হতে পারে, তার কাজ করলে ভালো লাগতে পারে, এরকম হতে পারে, এই ধরনের রুব্রিক আমরা পেতে পারি, দিস ইজ এক্সার্শন। ওকে স্যার, তারপরে আসি স্যার এক্সেলারেশন। এক্সেলারেশন উল্লাস বা শিহরণ, ঠিক আছে। যেমন এরা উল্লাস, আনন্দ এইসব করতে পছন্দ করে। কিছুদিন আগে আদিব ভাই একটা পোস্ট দিয়েছিলেন, 2 দিন আগে, কিছুদিন আজকে আমরা পোস্টটা দেখছি, যে আপনারা আতশ বাড়ি বাজি না পুড়িয়ে ওই টাকা দিয়ে মানুষের বস্ত্র এবং খাবারের ব্যবস্থা করেন, এই ধরনের একটা পোস্ট ছিল না আদিব ভাই? আছে কিনা আদিব ভাই? কম্বল লেপ কিনে দিলে দোয়া পাবেন। কারেক্ট 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 কারেক্ট। তাহলে দেখেন এই যে যারা উল্লাস করেছে, হ্যাঁ, এই ধরনের, যেমন ডিজে পার্টি, ডিজে বয়েজ, এই ধরনের, এই ধরনের মেন্টালিটি যারা, দিস ইজ এক্সেলারেশন। আমরা মোটা দাগে এটা চিন্তা করতে পারি। এখানে বলা হচ্ছে যে কিন্তু আমি এরা তো অনেক সময় খোলা বাতাসে আনন্দ লাগছে, উল্লাস করছে, সকালবেলা ভোরবেলা তার এই উল্লাসটা যাচ্ছে, তো এই ক্ষেত্রে আপনি কি বলবেন? কি তখন এতে টাইম আছে, ডে টাইম আছে, মর্নিং আছে, আফটারনুন আছে, ইভিনিং আছে, নাইট আছে, ইয়ার ইন ওপেন, ও উল্লাস। আচ্ছা 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 আচ্ছা, ওই জায়গায় তার উল্লাসটা লাগছে, এখানে উল্লাসটা অন্য ভাবে, তখন এখানে শিহরণের কথা বলা হচ্ছে। শিহরণ মানে একটা অন্য রকম একটা ভালো লাগা, শিহরণ মানে অন্য রকম একটা ভালো লাগা কাজ সেই করতেছে। বলবে যে আমার মানে এই সময় ভালো লাগে, সে বোঝে না যে আমার হ্যাঁ এত হ্যাঁ আনন্দ হ্যাঁ লাগছে কেন। অনেকে বলে যে হ্যাঁ এখানে এত হ্যাঁ, আনন্দ লাগছে কেন, শুধু লাগছে না, এরকম লাগে অনেক সময়। দেখবেন আমাদের, আমার এরকম হয় যখন আমরা কফি খাই, হ্যাঁ, কফি খাওয়ার পরে আমার হয়, কফি খাওয়ার পরে 5 মিনিট বা 10 মিনিট পরে, হয়তো 10-15 মিনিটের জন্য মনটা অন্যরকম একটা আনন্দ ইয়ে করে। এটা অনেকের হয় কিনা আমি ঠিক জানি না। অথবা চা খাওয়ার পরে একটা আলাদা একটা উত্তেজনা বা শিহরণ, ভালো লাগা কাজ করে অনেক সময়। জি জি কারো জি হয় স্যার কিনা হয়, এরকম? জি আচ্ছা, স্যার গুড, জি, এটা আমরা ধরতে পারি আমরা স্যার। স্যার আসলে ঠিক আছে। আমি যখন এই যে মেন্টাল রুব্রিক গুলো ইয়ে করতে যাই না, এটা করতে গিয়ে আমি সবচেয়ে মানে বিপদে পড়ি। বিপদে পড়ি মানে এই মানসিক এই বিষয়গুলো এক একজন এক এক ভাবে ব্যাখ্যা করা যায়, কিন্তু শুধু তাই না, আমরা এক একজন এক ভাবে শুনেও থাকি, যার কারণে এর একেবারে স্থিতি নিয়ে আসা খুব কঠিন হয়ে যায়। দিস ইজ দিস, কনফার্ম দিস, এটা করা খুব মুশকিল। আব্দুল হক স্যার কি বলেন? অবশ্যই অবশ্যই স্যার, তারপরেও তো করতে হবে স্যার, যত কষ্টই হোক করতে হবে স্যার। এই আর কি, যাক। তারপরে বলা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা রুব্রিক এটা, মাইন্ড এক্সট্রাভাগেন্স। এক্সট্রাভাগেন্স মানে কথা বেহিসাবি, আচরণে বেহিসাবি, গুড, বেহিসাবি, এবং কথা আচরণও সে একটু অন্যরকম, আচরণগত ভাবে অসংযম আচরণ করে। হ্যাঁ, এক্সেসিভ স্পেন্ডিং, এটা যেমন একটা মানসিকতা, দা কোয়ালিটি অফ এক্সসিডিং দা অ্যাপ্রোপ্রিয়েট লিমিটস অফ দা ডেকোরাম। যে কোনো এখানে বলা হচ্ছে, যেমন টাকা পয়সার ক্ষেত্রে এরকম একটা ব্যাপার আছে, এবং তার আচরণের ক্ষেত্রে কিন্তু এরকম হতে পারে, কিন্তু আচরণের ক্ষেত্রে এখানে যেমন ডেকোরাম সে মেনটেন করতেছে না। হ্যাঁ মানে ক্লাস অ্যাটেন্ড করে স্যার লেভেল এটা স্যার, কি মূলত এইভাবে হবে স্যার, যেমন আমরা অ্যাভারিস একটা ধরি, আর এটা কি বিপরীত ভাবে নেওয়া যায় কিনা? অনেকটা অনেকটা
অবশ্যই নেওয়া যেতে পারে অনেকটা। এই যে আমি একটা ওয়ার্কশপের একটা দিয়েছি না, অ্যাড দিয়েছি না, প্লিজ অ্যাড করে নিচ্ছে আবার এর ভিতরে। এই এটা আমরা সাধারণত সেমিনার দেখি, কিন্তু আমাদের এটা কিন্তু ওয়ার্কশপ। ওয়ার্কশপ কেন হবে, যে আপনি যেটা বললেন যে এক্সট্রাভাগেন্সের অ্যান্টোনিমস হয় কিনা, এভারেজ হয় কিনা, এই বিষয়গুলো একজন ডক্টর আসবে, সে সারাটা দিন ধরে এই ক্রস রেফারেন্সটাই মূলত সে করবে, বের করবে, এবং তার একটা নোট হয়ে যাবে। আমরা যেমন কেন্ট রেপার্টরিতে অনেকগুলো রুব্রিক দেখে থাকি, যখন আমরা ক্রস রেফারেন্স এক জায়গায় করে ফেলবো তখন রুব্রিকের সংখ্যা কিন্তু অনেক কমে যাবে। এটা আপনারা কি লক্ষ্য করেছেন কিনা? আমরা জি স্যার, আমরা এই ওয়ার্কশপে এই কাজটাই করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আমাদের 14 তারিখে এই ওয়ার্কশপের ডেটটা আছে, আমরা খুলনা পলিটেকনিকে করবো ইনশাআল্লাহ। আমাদের আব্দুল হক স্যার অবশ্যই আসবেন, স্যারের সাথে আমি কথা বলবো ভিন্নভাবে। আব্দুল হক স্যার কিন্তু স্পিকার একজন। আচ্ছা যাই হোক, কি আমরা আসতে পারবো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই স্যার, খুলনাতে কিন্তু স্যার, খুলনাতে, খুলনা পলিটেকনিকে হবে। খুলনা তো পরিচিত জায়গা আমার। ও অবশ্যই স্যার, আপনি এখন কোথা থেকে বলছেন? আমি তো মোটবাড়িয়া আছে, ও আচ্ছা, আসবেন, চলে আসবেন স্যার, থাকা খাওয়া ফ্রি। চেষ্টা করবেন ইনশাআল্লাহ স্যার। এটা এন্ট্রি করবেন কিভাবে স্যার? স্যার টিকিটটা কিন্তু স্যার একটু, স্যার এন্ট্রি করবো আমার নাম্বারে আমাকে কনফার্ম করলে 100 টাকা করতে হবে। 100 টাকাটাও আমি রাখতাম না, কিন্তু এই টাকাটা যদি না রাখি তাহলে সবাই বলবে হ্যাঁ আমি আসবো, কিন্তু তখন আর আসবে না, তখন আমার সব হয়ে যাবে। এই জন্য 100 টাকা কনফার্ম হলে সেই অনুযায়ী অ্যারেঞ্জমেন্ট হবে। আমাদের সিট সংখ্যা মাত্র 20, 20টা সিট। জি লোকজন তো বেশি হয়ে যাবে স্যার, তখন কি করা যাবে? না হবে না, হবে না, দেখেন অনেকে আগ্রহ প্রকাশ করে তখন বিভিন্ন কারণে অকারণে আসতে চায় না। যাই হোক, আগে আসলে বলবেন। জি আমরা একটু এগিয়ে যাই ইনশাল্লাহ। তবে আমার যেখানে অ্যারেঞ্জমেন্ট, এখানে 100 জনের খুবই স্ট্যান্ডার্ড ব্যবহার, মানে বসার জায়গা আছে, কোনো অসুবিধা নেই। তবে আমরা 20 নেবো, যেহেতু একটা ওয়ার্কশপ, আগেই বলছি দিস ইজ নট সেমিনার, দিস ইজ ওয়ার্কশপ। ওয়ার্কশপে কিন্তু খাটো খাওয়া প্রজেক্ট, কাজের বিনিময়ে খাদ্য। হ্যাঁ এখানে কিন্তু নিজে খেটে নিজে কাজ করে সেটা বের করতে হয়, অন্য যারা এক্সপার্ট থাকেন তারা শুধু সেটাকে হেল্প করেন। আপনি টোটাল মাইন্ডের উপরে সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা, আরো 1 ঘন্টা যদি লাগেও, একটা টোটাল একটা রিপোর্ট নিয়ে আপনি যাবেন, অর্থাৎ আপনার হ্যান্ড নোট নিয়ে যাবেন ইনশাআল্লাহ। সেভাবে আমি কাজ করার চেষ্টা করতেছি, আমি কাগজগুলো সেভাবে রেডি করতেছি, রুব্রিক গুলো স্যার ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। স্যার, আপনি একটু যদি, আমরা তো দূরের স্যার, আমরা তো সেই পটুয়াখালী বা একজন এক এক জায়গায় আমরা আছি, আপনি যদি স্যার এটা একটু রেকর্ড করে আমাদের, যে হোক আমাদের স্যার প্রশ্নের রেকর্ড না, ব্যবস্থা হয় স্যার রেকর্ড ব্যবস্থা না, করুন। স্যার স্যার রেকর্ড না স্যার। আমার আমার ইচ্ছা আছে এইটা যদি হচ্ছে আমরা সাকসেস হই এবং একটা নোট যদি রেডি করে ফেলতে পারি, তাহলে স্যার ইনশাল্লাহ আমি অনলাইনে ডে লং একটা প্রোগ্রাম করতে পারি অনলাইনে। ওকে স্যার, কোনো অসুবিধা নেই স্যার। জি স্যার, জি আলহামদুলিল্লাহ। ওকে, তবে সেটা পরে, তবে ফিজিক্যালে যে মজাটা সেটা কিন্তু অনলাইন। আমরা যারা যাবো, আমাদেরকে অনেক, আমরা যারা যাবো আমাদের কি চিড়ামুড়ি নিতে হবে নাকি? চিড়ামুড়ি গুড়? জি স্যার, স্যার খানা খানাটা থেকে আসলে দেয়া লাগবে। হ্যাঁ স্যার, চিড়ামুড়ি গুড় কলা ব্যাগ হয়ে লাগবে স্যার। আগে দিনে কিন্তু আমরা চিড়ামুড়ি গুড় নিয়ে যেতাম, কি করবো পয়সা কম ছিল। জি স্যার, জি স্যার, আচ্ছা স্যার আমি আরেকটু এগোই স্যার। ওকে স্যার, তারপরে আসছে মাইন্ড ফ্যানাটিজম। ফ্যানাটিজম, ফ্যানাটিজম শব্দটা যে ধর্মীয় গোড়ামি, ফ্যানাটিক থেকে ফ্যানাটিজম, ফ্যানাটিক মৌলবাদী যেটাকে বলি, তার থেকে এটা আমরা নেগেটিভ সেন্সে এখানে করা হচ্ছে মূলত ফ্যানাটিজম। এর সাথে আরেকটা এর আগে পড়ে এসেছি, আমরা আপনি বলতে পারবেন অনেকটা এটার সাথে, অনেকটা মানে কি ক্রস রেফারেন্স, এটা ডি দিয়ে একটা আছে পড়ছি মনে আছে, মাইন্ড ডগ, মাইন্ড ডগমেটিক, 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 ইয়েস দিস ইজ ফ্যানাটিজম ডগমেটিক। এই যে আমরা ওয়ার্কশপে এই কাজগুলোই করব, তখন ফ্যানাটিজম কে একা রাখবো না, ফ্যানাটিজমের সাথে ডগমেটিক আরো যা যা আছে সব এক জায়গায় করে দেবো ইনশাল্লাহ। ইভেন মাইন্ড রিলিজিয়াস অ্যাফেকশনেরও এটা সম্ভবত এখানে আসতে পারে। তো ডগমেটিকের সাথে স্যার ওই যে ডিক্টেটোরিয়াল, এটা যায় না? ফেজে ফ্যানাটিজম দিয়ে দিচ্ছি, আর ডিক্টেটোরিয়াল আসবে, হ্যাঁ ইয়েস ডিক্টেটোরিয়াল আসবে। জি এই কাজগুলো আমরা করবো ইনশাল্লাহ। যাই হোক, তারপরে আসি আমরা যে ফ্যান্সি
ফেন্সিস, FANCIS, মাইন্ড ফেন্সিস। ফেন্সিস ফেন্সিস মানে হচ্ছে সে অলিক কল্পনা করে, অলিক কল্পনা করে, এবং শুধু তাই না, এবং এটার ভিতরে সে নিমগ্নই থাকে। হ্যাঁ, একটু ফ্যান্সি টাইপের অনেক, সে দেখুন অনেক ধরনের আছে, ওই যে ফ্যান্টাসি থাকে তার ভিতরে মূলত বেশি। সে হচ্ছে পোশাক আশাক থেকে শুরু করে কাজ কাম এই ধরনের হয়, মানে অনেকটা বাস্তবতার সাথে মিল কম থাকে এই আর কি। আবার যদি অন্যভাবে নেই, তাহলে এখানে বলা হচ্ছে যে মাইন্ড ফেন্সিস অ্যাবজর্বড ইন, মানে কামনা করাও এটা বোঝানো হচ্ছে। হ্যাঁ, কামনা করাও এখানে বোঝানো হচ্ছে। আচ্ছা, ওকে, তারপরে আসি মাইন্ড ফ্যাস্টিডিয়াস। এটা তো মনে হয় সবাই জানি আমরা, কাইন্ডলি জি স্যার। যারা কিছু বলতেছেন না তারা কাইন্ডলি একজন একটু বলেন। সুলতান স্যার, ফ্যাস্টিডিয়াস কি হতে পারে স্যার? ডোন্ট মাইন্ড স্যার, প্লিজ ডোন্ট মাইন্ড। সুলতান স্যার, ফ্যাস্টিডিয়াস আছে তো রেফারেন্স নাই স্যার? স্যার, আচ্ছা আচ্ছা স্যার, ডোন্ট মাইন্ড স্যার। এখানে কিন্তু যে পারবে না, যে পারবে না তাকে ধন্যবাদ দিতে হবে, আমরা সবাই ধন্যবাদ দেই যে পারবে না তাকে, এটা কিন্তু ফর্মুলা, কখনো নেগেটিভ যাবে না স্যার। আপনি এখনই দেখে ফ্যাস্টিডিয়াস জেনে যাবেন স্যার। ফ্যাস্টিডিয়াস মানে খুঁতখুঁতে স্বভাবের লোক। খুঁতখুঁতে স্বভাবের লোক মানে এই যে করোনার জন্য যে বারবার হাত ধুচ্ছে, সে কি খুঁতখুঁতে? না, সে খুঁতখুঁতে না, করোনার জন্য কিন্তু খুঁতখুঁতে যে লবণ ধুয়ে খেতে চাই, সে খুঁতখুঁতে গোসল করে লম্বা সময় ধরে, গ্লাস ব্যবহার করে না, অন্যের ব্যবহার করে গ্লাস সে ব্যবহার করে না। সিপিলেটিক মাইন্ড স্যার, জি স্যার, ফ্যাস্টিডিয়াস খুঁতখুঁতে, এটা হোমিওপ্যাথির জগতে খুব বড় একটা রুব্রিক। কিন্তু হোমিওপ্যাথির জগতে ওই যে কিছুদিন আগে স্যার ওসিডি এর উপর একটা ক্লাস নিলেন না স্যার? স্যার আমাদের হাসান স্যার ওসিডি উপর ক্লাস, জি 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 স্যার, ওসিডি উপর, জি স্যার, ফ্যাস্টিডিয়াস। আর ফ্যাস্টিডিয়াস কে মনে রাখার জন্য আরেকটা সহজ উপায় হচ্ছে, ফ্যাস্টিডিয়াস এমন একটা ব্যাপার নিজে বিরক্ত হয় না, অন্যকে বিরক্ত করে। ঠিক আছে, আশেপাশে যারা থাকে তার কাজের জন্য বিরক্ত হয়ে যায়, দিস ইজ ফ্যাস্টিডিয়াস। হাত ধরে কিন্তু বিরক্ত হবে না, কিংবা মনে করেন যে তার অন্যান্য আচরণ দেখে, অথবা তার টেবিল গুছানোর ভাব দেখে, অথবা ঘর পরিষ্কার করার ভাব দেখে, এ দেখে কি হবে, অন্যজন বিরক্ত হয়ে যাবে, তখনই মনে করতে হবে রিয়েলি দ্যাট পেশেন্ট ইজ ফ্যাস্টিডিয়াস। যেখানে যায় 1 ঘন্টা স্যার, কাপড় চোপড় নাড়তে যাবে 1 ঘন্টা, ভালো করে ছাড়বে, তারটা মুছবে, মানে এত কিছু করবে, অন্যরা বিরক্ত। কারেক্ট কারেক্ট। ম্যাডাম সুধীন্দ্রনাথ দত্তের পড়ছেন নিশ্চয়ই? সুধীন্দ্রনাথ দত্ত পঞ্চপাণ্ডবের একজন, অমিয় চক্রবর্তী, বিষ্ণুদে, সুধীন্দ্রনাথ দত্ত, জীবনানন্দ দাস, বুদ্ধদেব বসু, এই 5 জন পঞ্চপাণ্ডব। স্যার এভাবে কি বলা যেতে পারে ফ্যাস্টিডিয়াস আসলে তাকে কেউ সন্তুষ্ট করতে পারে না, এটা কি বলা যেতে পারে? এটা একটা রূপ, এটা ফ্যাস্টিডিয়াস এর একটা রূপ স্যার। জি স্যার, থ্যাংক ইউ স্যার। অবশ্যই ডিসস্যাটিসফ্যাকশন থেকে যায়, এটা একটা ফ্যাস্টিডিয়াস এর রূপ, যদি মেটাফরিক হয় কিন্তু এটা রূপ, অবশ্যই স্যার। এই সুধীন্দ্রনাথ দত্ত রেকর্ড আছে, একটা কবিতা লিখতে গিয়ে 19 বার কাটছেন, 19 বার, এবং উনি ডিকশনারি দেখে দেখে কবিতা লিখতেন। তাহলে কি এই সুধীন্দ্রনাথ দত্ত কি? ম্যাডাম এই প্রশ্নটা অনেক সময় কিন্তু আসে, ধরে ভাইবাতে সুধীন্দ্রনাথ দত্তের মূলত বৈশিষ্ট্য কি, পঞ্চপাণ্ডব কারা, তাদের বৈশিষ্ট্য কি? থ্যাংক ইউ। আমরা একটা কথা বলছিলাম না স্যার, ফেয়ার আর অ্যাংজাইটি, ফেয়ার, ফেয়ার এর কামরুল স্যার মনে আছে, ফেয়ার এর প্রধানতম বৈশিষ্ট্য অবশ্যই বিইং হতে হবে, কোন একটা ম্যাটার থাকতে হবে, স্পেসিফিক একটা ম্যাটার, যেমন আপনার ভূতের ভয় মনে করেন। আর অ্যাংজাইটি মানে অজানা আশঙ্কা,
অজানা আশঙ্কা, যেটা আপনার জানা নেই, দ্যাট ইজ অ্যাংজাইটি। আর ফেয়ার হচ্ছে স্পেসিফিক কিছু থাকতে হবে, খাটের নিচে ভূত আছে ফেয়ার, খাটের নিচে কোনো জন্তু আছে দ্যাট ইজ ফেয়ার। ওকে স্যার, তার অ্যাক্সিডেন্ট হতে পারে, এবং ফ্রাইট, ফ্রাইট এই দুইটার একটু পার্থক্য জানা প্রয়োজন, যে ফিয়ার এবং ফ্রাইট। ফ্রাইট মানে ভীত ম্যাডাম, জি মানে কি আতঙ্কি, আতঙ্ক আর কি, আতঙ্কিত, আতঙ্ক, আতঙ্কগ্রস্ত, হ্যাঁ হ্যাঁ, ভীত হয়ে যাওয়া, ফেয়ার এন্ড ফ্রাইট। এন্ড ফেয়ারটা নিয়ে আমরা একটু একটু লম্বা সময় দেব ইনশাল্লাহ, সময় তো আর যতটুকু আছে, কারণ ফেয়ারটা হোমিওপ্যাথিতে খুব গুরুত্বপূর্ণ একটা রুব্রিক। এখানে বলা হচ্ছে an unpleasant emotion caused by the threat of danger, pain or harm. আবার এখানে বলা হচ্ছে be afraid of, এটা বলা হচ্ছে be afraid of someone or something, অর্থাৎ someone and something, অর্থাৎ এখানে একটা ম্যাটার থাকতে হবে, being থাকতে হবে, afraid এর ক্ষেত্রে, fear এর ক্ষেত্রে, কিন্তু anxiety ক্ষেত্রে এর না থাকতে পারে। ওকে আচ্ছা, তারপরে আচ্ছা, আমি রবীন বর্মন স্যার একটা ক্লাসে এসেছিলাম, উনি স্যার বলেছিলেন একটা চেন, বলেছিলেন চেন, মানুষের অ্যাংজাইটি থেকে ফেয়ার হয়, ফেয়ার থেকে সুইসাইডাল ডিসপোজিশন যায়, মানুষের অ্যাংজাইটি থেকে ফেয়ার হয়, ফেয়ার থেকে সুইসাইডাল ডিসপোজিশন। ডেলিরিয়াম স্টেটের কোনো পেশেন্টকে অথবা ইনসানিটি কোনো পেশেন্টকে যদি ফেয়ারটা খুব বেশি দেখেন, তাহলে ধরেই নেবেন উইদিন শর্ট তার সুইসাইডাল ডিসপোজিশন যাওয়ার সম্ভাবনা আছে। এর জন্য এই রোগীকে খুব ভালো করে হ্যান্ডেল করতে হবে, অথবা কোন রোগীর ভিতরে যখন ওই অ্যাংজাইটি থেকে ফেয়ার হয়, ফেয়ারটা যদি এক্সট্রিম হয়ে যায়, ডিপ হয়ে যায়, সেই ক্ষেত্রে সুইসাইডাল ডিসপোজিশনের সম্ভাবনা আছে। এই জায়গাটা একটু অবজারভেশনের ব্যাপার আছে। ওকে স্যার, এইবার ফেয়ারটা এমন একটা ব্যাপার, সে এইডস এর ভয়, খুব দামি একটা কথা বললেন স্যার, চেনটা, জি স্যার, হ্যাঁ, এজন্য। এবং শুধু তাই না স্যার, একটা উদাহরণ দিয়েছেন রবীন বর্মন স্যার, যে বললো যে আমি একটা পেশেন্টকে দেখছিলাম, সে আমার কাছে আসে ইত্যাদি ইত্যাদি এমনি ইয়ে করে, কিন্তু তো তার যে অ্যাটেন্ডেন্ট এবং সে তার বলে না, বলে না, এবং সেটা যাই হোক, তার ফিয়ারটা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল, স্যার বলছে যে আমি ঠিক ধরছি ওর একটা সুইসাইডাল ডিসপোজিশন চলে আসতেছে, ওষুধ দিয়েছে, হয়তো কিছুদিন পরে আবার আসবে, সেই রোগী আসে না, আসে না, আসে না, মানে কয়েক মাস পরে স্যার জানতে পারছে যে সেই রোগীটা সুইসাইড করে মারা গিয়েছে। অর্থাৎ সে রোগীটা যদি নিয়মিত ওষুধটা খেত, ঠিক আছে, তাহলে কিন্তু তার আর এই সুইসাইডাল ডিসপোজিশন তৈরি হতো না। এটাই হচ্ছে হোমিওপ্যাথির কিন্তু একটা কারিশমা, আমরা হয়তো অনেকে নিজে বুঝতে পারি না। অ্যাংজাইটি ফিয়ারের পেশেন্টকে আমরা দেই, সে আস্তে আস্তে ভালো হয়ে যায়, হয়তো বা ভালো না হলে তাকে যদি অন্য প্যাথির ওই ধরনের ট্রিটমেন্ট চলতে থাকে, সে দেখা যাচ্ছে রাত্রে ঘুমায় বেশি, অবিসিটি দেখা দেয়, খাওয়া দাওয়ার সবকিছু মুটিয়ে যাচ্ছে অমক তমক, আর সবচেয়ে বড় ব্যাপার তার ভিতরে ডিসপেয়ার চলে আসে, হতাশা চলে আসে, এই হতাশা কিন্তু খুব মারাত্মক, হতাশা থেকে কিন্তু সুইসাইডাল ডিসপোজিশন আসতে পারে, হতাশা থেকে। যাই হোক, এই এই যে যেমন স্যার ডিসপেয়ার, অ্যাংজাইটি, ফেয়ার, সুইসাইডাল ডিসপোজিশন, এই ধরনের বিষয়গুলো আমরা ইনশাল্লাহ আমাদের ওয়ার্কশপে আমরা এগুলো নোট করার চেষ্টা করব ইনশাল্লাহ। সব দেখাচ্ছি না স্যার, একটু লোভ দেখাচ্ছি। ওখানে কি ইমান আলী স্যার থাকবে নাকি স্যার? হ্যাঁ, ইমান আলী স্যার অবশ্যই থাকবে, আমাদের নজরুল স্যার থাকার কথা বলছেন, আর দেখি এই আর কি। ওকে, তারপরে এখন তার যে ফেয়ারটা হয়, তার দিনে রাতে সবসময় ভয়, আর্সেনিক একটা বড় মেডিসিন, তার দিনের বেলা ভয় হতে পারে, রাত্রের বেলা ভয় হতে পারে, সন্ধ্যাবেলা ভয় হতে পারে, 7টার সময় ভয় হতে পারে, 5টার সময় ভয় হতে পারে, আলাদা আলাদা মেডিসিন আছে। সে এইডস এর ভয় পায়, সে রোগের ভয় পায়, সে ফিউচারের ভয় পায়, ফিউচারে অবশ্য ফিউচারটা অ্যাংজাইটি, এখানে ফেয়ার না, অ্যাংজাইটি। শিশু রাত্রে ভয় পায়, মিড নাইটে ভয় পাই, অ্যাক্সিডেন্ট করার ভয় পাই, সে মাইন্ড ফেয়ার অ্যাক্সিডেন্ট সব, সে আকস্মিক দুর্ঘটনার একটা ভয় পাই, ঠিক আছে, এই ধরনের রুব্রিক আমরা ফেয়ারে পাবো।
একা থাকা সে ভয় ভয় ফেয়ার অ্যালং অফ বিইং, এটা তো খুবই একটা রেড লাইন সিমটম নাকি স্যার? আমাদের একটা রুব্রিক হোমিওপ্যাথিতে ফেয়ার অ্যালং অফ বিইং, মাইন্ড ফেয়ার অ্যালং অফ বিইং, একা একা থাকা সে ভয় পায়। আমি ওই যেটা দেখলাম যে ওই উনি যেটা বললো হঠাৎ করে ভয় পাওয়াটা একদম মানে অতিরিক্ত মাত্রা ভয় পাওয়াটা হচ্ছে ফ্রেইট, মানে আপনি যেটা দেখলেন সাডেন ইন্টেন্স ফেয়ার, মানে উনি বলছে যে ফ্রেইট কমপ্লেইন্স ফ্রম সেটা সাডেন ইন্টেন্স ফেয়ার। আমরা যদি একটু রেপারটরিতে চোখ বুলাই সেটা হচ্ছে যদি আমরা ফ্রেইট দেই তাহলে দেখা যায় ফেয়ার সাডেন। আমরা তো এখানে সবাই মিলে পড়ি, মহসিন জামান স্যার ওই কথাটা আমার খুবই ভালো লাগে। ঠিক আছে, আসলে ভাই আমরা তো সবাই মিলে এখানে পড়তে আসি, এত ভালো লাগে এই কথাটা। এটা অনেক বড় মনের মানুষ না হলে এই ধরনের কথা বলা সম্ভব নয়, এটা কোনো মতেই সম্ভব না, অনেক বড় ব্যাপার। এই জন্যই মনে হয় স্যারকে আমরা সবাই এত ভালোবাসি না, এটাই বাস্তবতা। স্যার আমাদের মাইন্ড করতে পারে, জয় স্যার মাইন্ড করতে পারে, আমরা জয় স্যারকে ভালোবাসি আলহামদুলিল্লাহ। জি স্যার, তাহলে ফেয়ার ফেয়ারের জার্নিটা আমাদের একটু চলুক, আমরা আর একটু দেখি, কারণ ফেয়ারের রুটিন গুলো খুব ইম্পর্টেন্ট স্যার। সে মৌমাছিকে ভয় পায় স্যার, সে মৌমাছি দেখে ভয় পায়, আশ্চর্য ব্যাপার না স্যার? এরকম একটা রুটিন থাকতে পারে, সে মনে করে তার পিছনে পিছনে কেউ আসতেছে, এরকম আমরা অনেক সময় পাই না স্যার? মাইন্ড ফেয়ার বিহাইন্ড হিম সামওয়ান ইজ, মাইন্ড ফেয়ার বিহাইন্ড হিম সামওয়ান, মানে পিছনে থেকে আসছে অথচ সে দেখতে মেলাতে পারে না অবস্থা। অনেক সময় স্যার ডিলিউশনের মধ্যে ম্যাডো আছে কিন্তু, ডিলিউশনের মধ্যে ম্যাডোকে খুঁজতেছিলাম স্যার, যখন রুব্রিকটা বলছে আমি ম্যাডো খুঁজতেছিলাম। ম্যাডো এখানে আছে, থার্ড গ্রেডে আছে। আচ্ছা তারপরে বইতে কিন্তু থোজাতেও আছে ধরনের, হ্যাঁ থাকতে পারে স্যার, অবশ্যই থাকতে পারে, কিন্তু এখানে দেখাচ্ছে না, কিন্তু থুজা আমরা যদি ম্যাথমেটিক্যাল পড়ি অবশ্যই আসতে পারে স্যার। তারপরে স্যার মাইন্ড ফেয়ার বিট্রেড অফ বিইং, এটা খুব ইম্পর্টেন্ট একটা রুব্রিক, সেদিন আমাকে কে জানা বলছিল, আমি জাস্ট এটা অ্যাপ্রোপ্রিয়েট উত্তর দিতে পেরেছিলাম না সেই সময় যে রুব্রিকটা কি হবে। ও এসে বলতেছে যে ডাক্তার সাহেব আপনি কি এই ধরনের রুগী এর আগে কখনো দেখছেন, এরকম কথা কে যেন একজন জিজ্ঞাসা করছিলেন, আমি তখন অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা দিতে পেরেছিলাম, সরি পরের দিন আমি বলে দিয়েছিলাম মানে, আবার সেটা এসেছে রুব্রিকটা, আপনি কি এই ধরনের রোগী কখনো দেখছেন, এই ধরনের রোগী ভালো করছেন আপনি, এই রোগীর চিকিৎসা করছেন, মানে সে কিছুটা ডাউট আছে। হ্যাঁ তার মানে সে মনে করতেছে, আবার বলে আপনি কি জার্মানি ওষুধ ব্যবহার করেন তো, আপনি ইন্ডিয়ার ওষুধ ব্যবহার করেন তো, আমার একটা রোগী এসছে সে আমি ইন্ডিয়ান ওষুধ ব্যবহার করি তাই দেখে এসছে, মানে হ্যাপ করে যে 50 মিলিসেল ইউজ করি তাই। যাই হোক, এই রোগীগুলোর মাইন্ড হচ্ছে মাইন্ড ফেয়ার বিট্রেড অফ বিং, প্রতারিত অথবা বিশ্বাস ভঙ্গ হবার ভয়, প্রতারিত বা বিশ্বাস ভঙ্গ হবার ভয়, এটা হায়াসোমিয়াসের অনেক বড় একটা লক্ষণ, মাইন্ড ফেয়ার বিট্রেড অফ বিং। তাহলে তার রোগীর ভাষ্যটা কি হতে পারে, ডাক্তার সাহেব যদি কিছু মনে না করেন আমি জানতে চাইবো আপনি আমার মতো একই রকম রোগী অতীতে চিকিৎসা করেছেন কিনা, খোলাখুলি বলছি, যেমন আপনি পরামর্শ দেন যে সব ধরনের পীড়ার জন্য উদাহরণস্বরূপ নিদ্রার জন্য আমাকে অ্যালোপ্যাথিক ওষুধ পরিত্যাগ করে আপনার ওষুধের উপর নির্ভর করতে হবে, আমি উদ্বিগ্ন, এর মানে সে মানে কিছুটা এই কনফিউশনের ভিতরে রয়েছে, প্রতারিত হবার ইয়েতে আছে না, এরকম চিকিৎসা করিনি তাহলে আমাকে দিয়ে শুরু করতে হচ্ছে, এই ধরনের একটা মেন্টালিটির কাজ, হায়াসোমিয়াস বড় একটা মেডিসিন এখানে। কিন্তু একজন মানুষ যদি পাখি দেখে ভয় পায়, পাখি দেখে যদি ভয় পায়, সেই রুব্রিকটা আমাদের এখানে আছে, মাইন্ড ফেয়ার বার্ডস, ইন্টারেস্টিং না স্যার? অনেকে মাইন্ড ফেয়ার বার্ডস কি কি আছে স্যার, এখানে নেট্রামোর আছে, এপিস আছে, সেকেন্ড গ্রেড আছে, অনেক মেডিসিন আছে স্যার। বিছানায় প্রস্রাব করা সেটাও কি ফেয়ার হতে পারে? না, ভয় পেয়ে যদি বিছানে প্রস্রাব করে তখন আপনি দেখবেন, তবে ওখানে আপনি ব্লাডার ইউরিনেশন ওখান থেকে কিন্তু রুব্রিকটা পাবেন। জি ব্লাডার ইউরিনেশন ভলান্টারি ওখানে গিয়ে স্যার, হ্যাঁ ওখান থেকেই পাবেন, ওখানে দেখবেন সাব আছে অনেকগুলো। ওকে, আমি একটা পেশেন্ট পেয়েছিলাম যে হচ্ছে
সে স্বপ্ন দেখে, যে স্বপ্নের ভিতরে সে প্রস্রাব করতেছে কিন্তু ঘটনা ঘটে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি, এই রুব্রিকটা আছে দেখবেন, এই রুব্রিকটাই আছে। আজকে হোলিস্টিকে দিয়েছিলাম স্যার আমি, যে সময় ইয়াটা কমপ্লিটলি ডিসকাস করতে গিয়ে স্যার। আচ্ছা আচ্ছা, ব্লাডার ইনভোলেশন ইনভলান্টারি নাইট জেনারেটিং হোয়াইল, ইয়েস 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 ইয়েস। তার মানে ওখানে দুইটা মেডিসিন, সালফার আর একটা কি জানো, রেড লাইট, সিপিয়া সিপিয়া, সালফার সিপিয়া, দুইটা ফার্স্ট গ্রেডের মেডিসিন, আর একটা হচ্ছে ক্রিওজোট ফসফোরিক অ্যাসিড সেনেগোইসের সেকেন্ড গ্রেডে, আর ক্রিওজোট ডিপ স্লিপে থাকে তো এই কারণে স্যার ইনভলান্টারি হয়। জি স্যার প্লিজ। কিন্তু এটা দেওয়া আছে আবার ইয়েতে ফার্স্ট গ্রেড দেওয়া আছে ওই কমপ্লিটে, এটা মানে দেখাচ্ছিল ওটাতেই বেস্ট লাগছিল। জি স্যার ওটাতে বেস্ট লাগছিল, কিন্তু আলোচনায় আলোচনায় কমপ্লিট কে একদম ইয়ে করে ফেলা হয়েছে স্যার, চুরমার করে ফেলা হয়েছে, কমপ্লিট কি ইনকমপ্লিট করে ফেলা হয়েছে, ইনকমপ্লিট করে রাখছে। সরি স্যার আমি জানতে চাইছি স্যার। না ইটস ওকে ইটস ওকে, আমাদের দরকার আছে এগুলোর, বার্গেনিং এর দরকার আছে ভাই, তো বার্গেনিং পজিটিভ সেন্সে দরকার আছে আর কি। এখানে বলা আছে যে কেউ যদি যে বাঘ দেখে যদি ভয় পায়, বাঘ ছোট্ট ছোট 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 কিট দেখে কেউ যদি ভয় পায়, ক্যালকেরিয়া কার সিঙ্গেল মেডিসিন, মানে একটা ইন্টারেস্টিং একটা ব্যাপার দেখা যাচ্ছে। জি জি স্যার, মেয়ে মানুষকে ভয় পেলে আছে আছে আছে, ফেয়ার উইমেন অফ কি দেবেন, কি মেডিসিন, খুব নাম করা মেডিসিন দেবেন, পাল স্যার, অর্জেন্টাম, অর্জেন্টাম পালস, তবে কোনোটাই দেবেন না, কোনটাই দেবেন না, তার টোটালিটিতে যা আসবে তাই দিবেন। আচ্ছা স্যার, টোটালি আর একটা জিনিস আছে দেখতে হবে যে সে মেয়েদের ভয় পাচ্ছে কেন পাচ্ছে, সেই কজেশনটা বের করা। ঠিক ঠিক, কজেশন, কারেক্ট কারেক্ট কারেক্ট, ম্যাডাম দারুণ কথা বলছেন, এই কজেশনটা কি। তার এখানে বলা হচ্ছে যে সে তার ক্যারিয়ার নিয়ে খুব চিন্তাগ্রস্ত, ক্যারিয়ার নিয়ে তার ভয় আছে। আমি কিন্তু ফেয়ারটা একটু দেখে যাচ্ছি, এখানে কেন্টে যে আছে তা কিন্তু না, আমি কমনলি একটা ইয়ে করছি, ফেয়ারটা সম্পর্কে আমাদের ভালো জানা দরকার, ডিলুশন ফেয়ার আছে, কিন্তু খুব ইম্পর্টেন্ট দুটা মেইন রুব্রিক আলোচনা করা হচ্ছে, ডিলুশন এবং ফেয়ার। আচ্ছা স্যার, এখানে বলা হচ্ছে যে সে ক্যান্সারের ভয় পায়, ব্রেন টিউমারের ভয় পায়, ঠিক আছে, এখানে রুটা একটা বড় মেডিসিন। তারপরে হচ্ছে ক্যারিয়ার, তার ক্যারিয়ার নিয়ে তার চিন্তা, দুশ্চিন্তা, কার্সিনোসিন, ক্যারিয়ার নিয়ে তার দুশ্চিন্তা। ওকে স্যার, তার রাস্তার গাড়ি দেখলে তার ভয়, বিড়াল দেখলে তার ভয়, বিড়াল দেখলে ভয়, কোনো কারণ নেই, কারণ ছাড়াই তার ভয়, ফেয়ার কজলেস, কারণ ছাড়াই তার ভয়। স্যার স্যার রাব্বানি স্যার, তেল পোকা দেখলে ভয় আছে স্যার, ককরোচ আছে স্যার, তারপরে মুরগি দেখলে তার ভয় আছে, এগুলো আমরা অনেক পাবো স্যার, কলেরার ভয় করে। ওকে স্যার, চোখ বন্ধ করলে সে ভয় পায়, এই যে স্যার মাইন্ড ফেয়ার ককরোচ অফ অ্যালোমিনা আছে, তারপরে হচ্ছে ফসফরাস আছে স্যার। আমার এক মামা ছিলেন, উনি গুল্লিতে ভয় পাইতেন না, কিন্তু কেতো দেখলে ভয় পাইতেন স্যার। ওখানে ইনসেক্ট নেবো তাহলে, আমার ফেয়ার ইনসেক্ট, অথবা স্নেক দেখ, স্নেকও নেওয়া যেতে পারে, স্নেকও নেওয়া যেতে পারে স্যার, রেপটাইল, রেপটাইল প্রজাতি তো, রেপটাইল অবশ্য আপনি ভালো বুঝবেন স্যার, আপনি সায়েন্সের মানুষ। আব্দুল হান্নান স্যার, রেপটাইলের কথা মনে আছে তো, হোয়াট ইজ রেপটাইল? সরীসৃপ। জি স্যার জি স্যার, সরীসৃপ মানে কি, যারা পা ছাড়াই চলতে পারে। জি জি, ওই, হ্যাঁ জি স্যার, অন্ধকারের ভয় আছে, তারপরে হচ্ছে ডেথ অফ, মৃত্যুর ভয় আছে। আমরা জাস্ট দেখে যাচ্ছি এই ধরনের রুব্রিক ফেয়ারের ভিতরে আছে, ফেয়ার তো একটা আছেই, তার ভিতরে এই ধরনের রুব্রিক আছে, যেন আমরা এক নজরে বা শুনলে বা দেখলে আমরা পরবর্তীতে আমাদের রিমাইন্ড হয়ে যায়, রিমাইন্ড হয়ে যায়। ওকে স্যার, তারপরে তো মনে হবে যেন তার শ্বাস বন্ধ হয়ে সে মারা যাবে, ঠিক আছে, এরকম তার একটা ফেয়ার আছে, আর্সেনিক, আর্সেনিক একটা মেডিসিন, ভালো মেডিসিন এখানে, যাই হোক। তারপরে ভূত, তার হচ্ছে কি হয়, শয়তানের ভয়, শয়তানের অশুভ আত্মার ভয়, এরকম ভয় থাকতে পারে।
তারপরে সে রোগে পতিত হতে পারে, রোগে তার একটা রোগে আক্রান্ত হতে পারে, এরকম একটা মাইন্ড ফেয়ার ডিজিজ অফ ইম্পেন্ডিং, একটা রোগের একটা আসন্ন একটা রোগের ভয় তার। এটা আমি অনেক সময় নেই, এই রুব্রিকটা নেই, এই রুব্রিকটা কাজে লাগে, বেশ ভালোই কাজ করে। তারপরে স্যার জি জি জি, তারপরে ডাক্তার দেখলে তার ভয়, মেইনলি সার্জারিতে সে ভয় পায়, সার্জন দেখলে তার ভয় পায়, সার্জারি ডাক্তার দেখলে তার ভয় পায়, একটাই মেডিসিন কফি। তারপরে কুকুরের ভয়, এটা তো আমরা কমন একটা ব্যাপার, কুকুরের ভয়। তবে কুকুরের জি জি যারা আমরা রেপার্টরি ভালো জানি বুঝি তাদের কাছে কিন্তু ক্লাসটা খুবই অপ্রীতিকর লাগতে পারে, ঠিক আছে? আর আমরা যারা নতুন শিখছি, সুলতান স্যার আছেন? স্যার ফ্যাস্টিডিয়াসটা একটু বলবেন স্যার, কাইন্ডলি ফ্যাস্টিডিয়াস। ফ্যাস্টিডিয়াস স্যার খুদকুতে স্বভাব, খুদকুতে স্যার, খুদকুতে স্বভাব যাদের স্যার, আর ভুল মনে হয় ভুল হবে না স্যার, ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ স্যার, কিছু মাইন্ড করবেন না প্লিজ স্যার। না স্যার, আপনি তো শিখার জন্য স্যার, আসলে তো আমরা তো বহুত খুদকুত স্যার, আপনার কাছ থেকে শিখে লাগে। জি স্যার, আমরা সবাই শিখি, শেয়ার করেছি। তার ব্যর্থতার ভয়, তার মাইন্ড ফেয়ার ফেলুর অফ ব্যর্থতার ভয়, ঠিক আছে? এই যে আমার আদিব ভাইয়ের কি পরীক্ষা থেকে ভয় লাগে? আদিব ভাই, আমার আদিব ভাই কি চলে গেল? খালি কি পরীক্ষার ব্যর্থতা, আর ব্যর্থতা নাই? আছে স্যার, আছে স্যার, অনেক ব্যর্থতা আছে স্যার। মাইন্ড ফেয়ার ফেলিওর অফ এক্সামিনেশন ই ভয়, ব্যর্থতার পরীক্ষার পরীক্ষা। একজন ছাত্রী আসলো এবং বলল যে দুদিন পরে আমার পরীক্ষা আছে, কিন্তু আমার মধ্যে ভয়াবহ আকারে ভয় কাজ করছে, আমি যে কি করে ফেলবো, ঠিক আছে? ডাক্তার বলতে পারে যে রোগীকে আমি ভালো করতে পারবো কি পারবো না। আরে হ্যাঁ হ্যাঁ, জেলস খেয়ে নেবে স্যার, জেলস সেকেন্ড গ্রেড মেডিসিন স্যার, এখানে জেলস খেয়ে নেবে স্যার। আপনি যেমন স্যার মাঝে মধ্যে ইয়েতে পড়ে যান যে আমার ওষুধ আসবে কি আসবে না, এত টাকা ইয়ে কেটে দিলাম এলসি, তখন জেলস খেতে হবে স্যার, ঠিক আছে তো? জি স্যার, স্যার আপনি কিন্তু একটা বিষয় আমাদের বঞ্চিত করছেন স্যার খুব। আমি বললাম স্যার এটার, আমি অবশ্য ইয়ে করেছিলাম, আপনাকে রিকোয়েস্ট করব না, তারপর আবার করতেছি স্যার, স্যার এটা খুব দরকার স্যার, সত্যি কথা বলতে বাংলাদেশে আমরা কি কি মেডিসিন কোন কোম্পানি, আমি বলি না ভয় স্যার, আপনি বলবেন কমন একটা কথা বলবেন স্যার, সেইভাবে আমাদের আমরা খুব উপকার হবে স্যার। আমরা সোয়েব কোথা থেকে তৈরি হয় তাই তো জানি না, রিকোয়েজ কোথার থেকে তৈরি হয় কিভাবে পাই আমরা জানি না, আমরা বিটি এখন কি অবস্থা জানি না, ইন্ডিয়ান বিটি নাকি ব্রিটিশ আমেরিকানের ইয়ার বিটি, আমরা কি করে বুঝবো স্যার? আর ইন্ডিয়ান থেকে ভদ্রলোক ফোন করেছে, অল্প কিছু মেডিসিন নিছিল, ব্যবহার করে বলছে, এখন বলতেছে ভাই আমি ঔষধের লিস্ট পাঠাবো, আমার ঔষধ দেবেন, আমি আর জার্মানি ঔষধ তুলবো না, আমার হেপ করে ঔষধ যথেষ্ট। গেছিলাম স্যার এখানে, তো ওদের কাছে আমি কথা বের করতে পারলাম না স্যার, এত সহজ না স্যার বিষয়গুলো। আমি কিছু করতেছিলাম, একটু জিজ্ঞাসা করা করি হবে, ফেয়ারের উপরে, ফেয়ারটা খুব ইম্পর্টেন্ট স্যার, এই জন্য আপনারা কিছু মাইন্ড করেন না যেন প্লিজ, আমার পড়া হবে ইনশাল্লাহ। পরীক্ষা যে নেবেন কোন, মানে অ্যালফাবেট
এটা বলেন স্যার, সেই থেকে 10টা মাইন্ড ফেয়ার, শুধু ফেয়ার, ফেয়ারের রুব্রিক, মাইন্ড ফেয়ারের রুব্রিক। জি স্যার, ধন্যবাদ স্যার। ওকে, ওয়ালাইকুম সালাম। জি ম্যাডাম, একটা ইয়ে জানতে চাইছিলাম রুগী, সেটা হলো আপনার যে পেশেন্টরা বলে না যে আমাকে ভালো করতে পারলে আমি আরো রুগী দিব, এরকম একবার বলছিলেন, এটা কি আসলে ইনসাইটিং? ইনসাইটিং মাইন্ড, ইনসাইটিং, ইনসাইটিং ওপিয়াম, ইনসাইটিং মানে প্ররোচনা দেয়, প্ররোচিত করে, লোভ দেয়, ইনসাইটিং। জি জি, লোভ দেয়। থ্যাংক ইউ স্যার। এবার স্যার, স্যার বলছিলেন আপনার মেডিসিনের কথা, এই যে রাব্বানি স্যার আমাদের সোল এজেন্ট এন্ড ডিস্ট্রিবিউটর হেপকো কোম্পানি 50 মিলিসিমেন, স্যারের সাথে আলাপ করেন স্যার, ইনশাল্লাহ আপনি মেডিসিন পেয়ে যাবেন। স্যারের নাম্বারটা স্যার একটু মেসেজ বক্সে ইনবক্স একটু লিখে দেন স্যার, প্লিজ রাব্বানি স্যার, প্লিজ, ইফ ইউ ডোন্ট মাইন্ড। আচ্ছা, তাহলে আমাদের আর কারো কোনো আমরা প্রশ্ন যদি থাকে বা আলাপ করতে পারি স্যার। আগামী দিন কি এটাই থাকবে নাকি আমাদের আদিব ভাইয়ের ভার্টিকোতে যাব, একটু অল্টারনেটিভ এতে যাব, কি মনে হয় কোনটা হলে ভালো হয়? হোম টাস্ক দিলেন তো আগামী এটাই থাকবে। আচ্ছা, এটাই থাকবে। ওকে স্যার, ঠিক চলুক স্যার, মাইন্ড ধারাবাহিক। জি আলহামদুলিল্লাহ স্যার, আপনার নাম্বারটা দিলে আমরা ওই খুলনা যাওয়ার ব্যাপারে একটু আলাপ করতে পারতাম।